আজ কলকাতা হাইকোর্টে ফের দৃষ্টান্তমূলক রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরুলিয়া জেলার ডিআই সহ ডিআই অফিসের সংশ্লিষ্ট আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরুলিয়ায় কর্মরত স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চাকরির আবেদন আট বছর ধরে ফেলে রেখেছে ডিআই অফিস জানিয়ে মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজ সেই মামলার শুনানিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পুরুলিয়া জেলার ডিআই সহ সংশ্লিষ্ট অফিসারের আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন কর্মরত স্বামীর মৃত্যুর পর স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে চাকরির যে আবেদন করেছিলেন স্ত্রী তা আট বছর ধরে ফেলে রাখা হয় জেলা স্কুল ইন্সপেক্টরদের অফিসে স্কুল ইন্সপেক্টরদের এই নিয়ে কাঠ গড়ায় তুলে সরাসরি সরকারি দপ্তরের ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবেদনকারী প্রভাবশালী নন নিতান্তই গরিব তাই তার আবেদন ফেলে রাখা হয়েছে আবেদনকারী বাবুদের হাতে টাকা গুজে দিতে পারেনি বলে আট বছর ধরে তাদের চাকরি হচ্ছে না এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত যে সাতজনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে তাদের মধ্যে দুজন অবসর নিয়েছেন কিন্তু একজন স্কুল শিক্ষিকা দপ্তরের পদোন্নতি পেয়ে বিকাশ ভবনে কাজও করছেন কিন্তু বাকিরা ওই ডিআই অফিসেই বর্তমান মোট সাতজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের লিখিত রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংযোজন মামলাকারী গরিব হলেও এই দেশের নাগরিক ডাইডিন হারনেসে তার চাকরি পাওয়ার অধিকার রয়েছে শুধুমাত্র বাবুদের হাতে ঘোষের টাকা গুজে দিতে পারেনি বলে চাকরি পায়নি আট বছর ধরে ঝুলে রয়েছেন যে সাত সাতজন এর জন্য দোষী তাদের প্রত্যেককেই শাস্তি ভোগ করতে হবে অবিলম্বে খুব শীঘ্রই ওই মামলাকারী মহিলার আবেদন খতিয়ে দেখে পর্যবেক্ষণ করে চাকরি দিতে হবে পুরুলিয়ার ডিআইকে সেই সঙ্গে দু থেকে দীর্ঘ আট বছর বকেয়া বেতন সহ সমস্ত টাকা তাকে দিতে হবে অন্যথায় ওই সাতজনের বেতন বন্ধ করে দেওয়া হবে বলে লিখিত রায় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়